গোটেই মানুহ গোটেই ইয়াত যিমান মানুহ আহিছে আপোনালোক কোনোবা স্মার্ট মিটাৰক লৈ সন্তুষ্ট নেকি? আমি মুখৰ কথা ৰখা নাই, এ পি ডি চি এলৰ লগ মাৰি থোৱা বিল আপোনালোকৰ এভাৰেজ দি আপোনালোকৰ মিটাৰ বেয়া, আপোনালোকৰ ইলেক্ট্ৰিচিয়ানে গৈ মদ খাই বহি থাকে, আপোনালোকৰ ইলেক্ট্ৰিচিয়ানে অভদ্ৰ মানুহক দম দিয়ে, তাৰ ৰেছপঞ্চিবিলিটি আমি ল'ম নেকি? থাম্বনেলখন দেখি আপোনালোকে হয়তো গম পাইছে যে আজি কেনেকুৱা ধৰণৰ ৰিয়েকচন ভিডিঅ' হ'ব। তো বৰ্তমান সময়ত কি হৈছে, গোটেই অসমতে কি হৈছে, এটা ডাঙৰ প্ৰতিবাদ হৈ আছে আৰু সেইটো হৈছে স্মাৰ্ট মিটাৰ। স্মাৰ্ট মিটাৰক লৈ বহুজনে বহুত ধৰণৰ মন্তব্য কৰি গৈছে আৰু বহুতে মানে কি কৰিছে, আপত্তি কৰি আছে যে স্মাৰ্ট মিটাৰত কি হৈ আছে, বিল বহুত বেছি আহি আছে। তো এই সম্পৰ্কত আমি আজি এই ভিডিঅ'ত কেইজনমান লোকৰ গুরুত্বপূর্ণ মন্তব্যব শুনিম, লগতে আমার অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কি কৈছিল এই সম্পর্কত সেয়াও শুনিম। তেনে আসক আমি প্রথমতে কার মন্তব্য শুনিম, গৌরব গগৈ। গৌরব গগৈয়ে কি কলে স্মার্ট মিটার সম্পর্কত? ইয়ার নিজের ইয়ার দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী মহোদয় লৈছে আর মুখ্যমন্ত্রী মহোদয় এটা গোটেই মানে সরকারের উপর ধার লৈ পি ডব্লিউ বিভাগের যোগেদি এটা ডাঙর ডাঙর দামি দামি ফ্লাইওভার বনাইছে আর সেই ধার মারিবলে এটা দুখিয়া মানুষ উপর স্মার্ট মিটার লগাই আমার পয়সা তুলি আছে নিজের ধার মারিবলে। আমার সরকারের পয়সা লৈ আজি মুখ্যমন্ত্রী ধার মারিবলে হৈছে। আমার সরকারের আমি পয়সা দুখিয়া মানে পয়সা দি এটা দামি দামি ফ্লাইওভার বনোৱা হৈছে। তো সেই কারণে এনেকুৱা এটা পরিবেশের কারণে রাইজ আমার ওসর আহিছে আর নিশ্চয় আমি কংগ্রেসলে সদায় কওঁ যে আমি আমার চকু গাঁৱৰ উপর থাকিব, রাস্তার উপর থাকিব, গাঁৱৰ দলঙৰ উপর থাকিব আর পরবর্তী সময়ত সাংসদ হিসাবে বা আমার কংগ্রেসের সতীর্থ বিধায়ক হিসাবে যিমান আমি কৰিব পাৰোঁ আমি কৰিবলৈ চেষ্টা কৰিম। তো স্মার্ট মিটার সম্পর্কত মুখ্যমন্ত্রীয়ে দিয়া মন্তব্যৰ পিছত দেৱব্ৰত শইকীয়াৰ কেনেকুৱা কি মন্তব্য, তেওঁ কি প্ৰতিক্ৰিয়া কৰিছে চাওকচোন। মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্যটো আমি শেষত দি আছোঁ, শেষৰ পিনে ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চাওক, তেতিয়াহে মানে কিছুমান বিশেষ বিশেষ কথা জানিবলৈ পাৰিব। 300 নহয়, ভুল হৈছে, অপকিবাৰ 400 পাৰ বুলি কোৱাৰ পিছত 240ত যে কোনোমতে চুচৰি বাগৰি গৈ পালেগৈ সেইটোৱে কিন্তু প্ৰমাণ কৰে। সেই গতিকে মুখ্যমন্ত্ৰী মহোদয়ক অনুৰোধ কৰিছোঁ, অসমৰ ৰাইজৰ যে স্মাৰ্ট মিটাৰ প্ৰৱৰ্তনৰ ফলত যে পাতল হৈ গৈছে, তেখেতসকলৰ যে ঘৰৰ পৰা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হৈ গৈছে, যিটো আমাৰ দেশৰ ভালভাৱে এজন নাগৰিক থাকিবলৈ মৌলিক অধিকাৰ, আজি আমাৰ দেশখনত যদি আমি আগুৱাই যাব লাগে তেতিয়াহ'লে সংবিধানৰ এনেকুৱা বহু অধিকাৰ আছে, তাৰ ভিতৰত এজন নাগৰিকে স্বচ্ছভাৱে থাকিবলৈ হ'লে তেওঁক বিদ্যুৎ যোগান দিব লাগে বুলিও সুপ্ৰিম কোৰ্টৰ এটা ৰুলিং আছে। কিন্তু স্মাৰ্ট মিটাৰৰ অৱস্থা এনেকুৱা, এটা দিন যদি কেনেবাকৈ আপুনি পইচা দিব নোৱাৰে লগে লগে ডিছকানেক্ট হৈ যায়, তাৰপিছত আকৌ ৰিকানেক্ট কৰিবলৈ আপুনি পইচা ভৰিব লাগে। এইবিলাক মানে চৰকাৰে ৰাজহ সংগ্ৰহ কৰিবলৈ কূটকৌশল, আৰু স্মাৰ্ট মিটাৰটো বাধ্যতামূলক বুলিও কোনো কথা নাই। আমাৰ কেতবোৰ বিভাগ আছে যিবিলাক কনকাৰেণ্ট লিষ্টত আছে, কিছুমান চেণ্ট্ৰেল লিষ্টত আছে, কিছুমান ষ্টেট লিষ্টত আছে, কিন্তু এই বিজেপি চৰকাৰখন অহাৰ পিছত তেওঁলোকৰ এটা ভ্ৰান্ত ধাৰণা আছে যে ওৱান নেশ্যন, কিবা ওৱান ৰিলিজন, ওৱান ল, এনেকুৱা ধৰণৰ যিবিলাক ডাইৰেক্টিক প্ৰিন্সিপলটো কৈছে, যেতিয়া আমি সম্পূৰ্ণভাৱে সক্ষম হ'ম তেতিয়া আমি আৰু বহুতখিনি কাম কৰিব পাৰিম। এই জবৰদস্তি কৰিলে বেয়া হয়, এই এনেকুৱা তেওঁলোকে জবৰদস্তি কৰাৰ কাৰণে তেওঁলোকে জনবিচ্ছিন্ন হ'বলৈ গৈ আছে। আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এই মন্তব্যটোৱে আমাক আভাস দিছে যে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে গ্ৰাছৰুটৰ তৃণমূল পৰ্যায়ৰ মানুহৰ কথা কাণ দি শুনিবলৈ যত্ন কৰা নাই। তেখেতক কোনোবা বিষয়া, কোনোবা অভিযন্তা, কোনোবা ঠিকাদাৰে বোৰ বুজাইছে স্মাৰ্ট মিটাৰ ভাল, আদানী কোম্পানীয়ে 5,000 নে 4,000 কোটি টকাৰ স্মাৰ্ট মিটাৰৰ ভিতৰত প্ৰায় 1,000 কোটি টকাৰ কাম পাইছে। খুব সম্ভৱ আদানী কোম্পানীৰ কোনোবাই তেখেতৰ কাণত এনেকুৱা কথা কৈছে, সেইকাৰণে তেখেতে এইবিলাক কথা শুনিব যত্ন কৰা নাই। মই ছ'চিয়েল সামাজিক মাধ্যমত মই দেখি আছোঁ বহু বিজেপিৰ সমৰ্থকেও কৈ আছে যে মুখ্যমন্ত্ৰী মহোদয় অনুগ্ৰহ কৰি স্মাৰ্ট মিটাৰৰ বিষয়ে এটা তদন্ত দিয়ক আৰু ইয়াক প্ৰত্যাহাৰ কৰক, এনেকুৱা নকৰিলে আপোনালোকৰ ভেটি ক্ষয় হ'ব। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বোধ কৰোঁ বিজেপিৰ ক্ষতি হোৱাটোৱে বিচাৰিছে নেকি মোৰ সন্দেহ হৈছে, কিন্তু আমি কংগ্ৰেছ দলে ইয়াৰ প্ৰতিবাদ কৰি আছোঁ। মই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত এখন পত্ৰ লিখি জনাইছোঁ যে স্মাৰ্ট মিটাৰৰ ফলত আমাৰ বিপদ হৈছে, তাৰ বিষয়ত আপোনালোকে ব্যৱস্থা লওক। কি ব্যৱস্থা ল'ব মই নাজানো, কিন্তু স্মাৰ্ট মিটাৰে আমাৰ মানুহক যে জ্বলাকলা খুৱাইছে এইটো নিশ্চিত। স্মাৰ্ট মিটাৰ সম্পৰ্কত আছোঁ সভাপতি উৎপাদন মন্তব্য আমি
এই স্মার্ট মিটারটোর স্মার্টনেস এটাই যে জনতার পকেটর পয়সাকিটা খুব স্মার্টনেসের সঙ্গে রাজকোষলে লৈ যাব পাৰে। আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় স্মার্ট মিটারের নামত যে স্মার্ট ডকাইত রাইজর উপর জাপি দিছে তার কিন্তু ফল ভোগ করব লাগিব। তেও যদি ভাবি আছে যে কেবল কেতবোৰ আসনি দি থৈছে কারণে মানুহে তেওঁৰ বিৰুদ্ধে কেতিয়াও কথা নকব, মানুহ রাজনৈতিক গোলাম হৈ গৈছে, মানুহে মন মগজু বিক্রি কৰিছে বুলি যদি তেওঁ ভাবি আছে তেওঁ ভুল ভাবি আছে। গুৱাহাটী উন্নয়নের কথা কোৱাৰ লগে লগে তেওঁলোকে কয় যে ওভারব্রিজ হৈছে, তেওঁলোকে কৈ দিয়ে যে বিল্ডিং হৈছে, তেওঁলোকে কৈছে যে রাস্তাঘাট হৈছে, হৈছে ভাল কথা হৈছে, কিন্তু আপনার শার্টটো নতুন, আপনার পেন্টটো নতুন, নতুন ঘড়ি, নতুন জোতা পিন্ধি ওলাই গৈছে, কিন্তু আপনার তেজত হিমোগ্লোবিনেই নাই, সেইটো ভাবিয়ে থব লাগে। তেতিয়াহলে পৌর নিগমের নির্বাচন অহার লগে লগে নিজের মুখ কেখন লগায় যে পোস্টারবুর মারে তাত বানমুক্ত গুৱাহাটীৰ সপোন কিয় দেখুৱায়? আজি সদৌ অসম ছাত্র সন্থায় সমগ্র অসমের প্রতিখন জিলা সদরত অসমের রাইজে সন্মুখীন হৈ অহা স্মার্ট মিটারের আতিশয্য, অভাবনীয় বিদ্যুৎ মাচুল বৃদ্ধি আর অনিয়মীয়া বিদ্যুৎ যোগানের প্রতিবাদত বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করব। এতিয়া স্মার্ট মিটার মানুষের কারণে আতিশয্যর অন্য নাম হয়ে গেছেগে, স্মার্ট ডকাইত। আসলতে এই স্মার্ট মিটারটোর স্মার্টনেস এটাই যে জনতার পকেটর পয়সাকিটা খুব স্মার্টনেসের সঙ্গে রাজকোষলে লৈ যাব পাৰে। আপনাদের সকলে উপলব্ধি করব পাৰিছে অসমৰ রাইজে জিয়াটো ভুগিবলে আরম্ভ করেছে। গ্রামাঞ্চলত আগতে যিটো পৰিয়ালে মাহে 200-300 টাকা বিদ্যুৎ মাচুল দি পৰিয়ালটো চলি আছিলে, সেই পরিয়ালটলে এতিয়া 700-800 টাকা পর্যন্ত বিদ্যুৎ মাচুল আহিবলৈ আরম্ভ করেছে। আর শহর অঞ্চলত বিশেষকৈ গুৱাহাটীত তিনিজনীয়া চারিজনীয়া পরিয়াল এটার গোটেই মাহটোর রেশনের খরচ আজিকালি বিদ্যুৎ মাচুলত যায়। গতি স্মার্ট মিটার সংযোজনের নামত এই ধরনের রাইজক আতিশয্য চলাতো কোনো কারণত মানি লব নোৱাৰি। আর গাঁও অঞ্চলবোৰত যদি যায় বিভিন্ন শহর অঞ্চলতো বিদ্যুৎ যোগান নাথাকেই, অনিয়মীয়া বিদ্যুৎ যোগান। তেনে প্রেক্ষাপটত বিদ্যুৎ যোগানও নিয়মীয়া নহয় আর পূর্বতকৈ অধিক হারত মাচুলও দি থাকিব লাগিব, এই কথাটো কোনো কারণত গ্রহণযোগ্য নহয়। আর এটা কথা আপনাদের মন করিব, এই স্মার্ট মিটার সংযোজনটো আসলতে গোটেই বিষয়টোর ব্যক্তিগতকরণের প্রথম পদক্ষেপ নেকি, আমার সেই কথাটোত সন্দেহ আছে। স্মার্ট মিটার সংযোজনের লগে লগে আগতে যিবোর আমার থলুয়া যুবক যুবতী সেই মিটারের রিডিং লবর কারণেই হোক বা আন এনেকুৱা সৰু সুৰা কামৰ কারণে বিদ্যুৎ বিভাগটোৰ সৈতে সংযুক্ত হৈ আছিলে, ঠিকাভিত্তিক হলেও চাকরি বাকরি করে আসে, সেই চাকরি বাকরিবোৰ লাহে লাহে নোহা হব। আর গোটেই স্মার্ট মিটারবোৰ সংযোজন হয়ে যাওয়ার পিছত, গোটেই সেটআপটো এবার ঠিক হয়ে যাওয়ার পিছত লাহে লাহে গোটেই বিষয়সমূহ ব্যক্তিগতকরণের ফলে আগবাড়ি নাকি, সেই আমার সন্দেহ হয়েছে। কারণ স্মার্ট মিটারের নামত এই হারাশাস্তি সহ্য করে থাকবে নি। আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় স্মার্ট মিটারের নামত যে স্মার্ট ডকাইত রাইজর উপর জাপি দিছে তার কিন্তু ফল ভোগ করব লাগিব। তেওঁ যদি ভাবি আছে যে কেবল কেতবোৰ আসনি দি থৈছে কারণে মানুহে তেওঁৰ বিৰুদ্ধে কেতিয়াও কথা নকব, মানুহ রাজনৈতিক গোলাম হৈ গৈছে, মানুহে মন মগজু বিক্রি কৰিছে বুলি যদি তেওঁ ভাবি আছে তেওঁ ভুল ভাবি আছে, এই কথাবোৰ কোনো কাৰণত সহ্য কৰিব নোৱাৰি। এফালে অত্যাবশ্যকীয় সামগ্রীৰ মূল্য বৃদ্ধি, যোৱা 5 বছৰত বস্তুৰ মূল্য 80-100% পর্যন্ত বৃদ্ধি পাইছে, তাৰ সমান্তৰালভাৱে ৰন্ধন গেছৰ মূল্য বৃদ্ধি, ইন্ধনজাত সামগ্রীৰ মূল্য বৃদ্ধি, টোল গেটত তেতুচেপা দিয়া হয়, আর এতিয়া ভূতর উপর দানহ অপরাধী স্মার্ট মিটারের নামত অবাধে মানুষের পকেটর পয়সা কঢ়িয়ায় রাজকোষলে লৈ যোৱা হৈছে, এই কথা কোনো কারণত সহ্য করব নি। সদৌ অসম ছাত্র সন্থায় আজি সমগ্র অসমের প্রতিখন জিলা সদর দিয়ার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছো, আর রাইজ অত্যন্ত ক্ষোভত আছে, সরকারে সেই কথাটো উপলব্ধি করা ভাল। এই ধরনের যদি রাইজর টকা শোষণ করিবর কারণে নতুন নতুন পদ্ধতি উলিয়াই থাকে, স্মার্ট মিটারের দরে ব্যবস্থাবুর লৈ থাকে, তেতিয়াহলে রাইজর রুহর যে সরকারখন সম্মুখীন হব লাগিব, সেই কথাটো খাতাং আজিয়ে হকিয়াই থৈ দিলো। এই সম্পর্কত অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই কি মন্তব্য করেছিল স্মার্ট মিটার সম্পর্কত, তাক চোৱাৰ পিছত মই মোৰ অপিনিয়ন আগবঢ়োৱাৰ চেষ্টা কৰিম, আৰু আপোনালোকে আপোনালোকৰ মতামতবোৰ জনাবলৈ নাপাহৰিব। লগতে এইটো কওঁ যে আপোনালোকে কেনেকুৱা পৰিস্থিতিৰ সন্মুখীন হৈছে, স্মার্ট মিটাৰত আপোনালোকৰ বিল বাঢ়িছে নে কমিছে নে ঠিকে আছে জনাবলৈ নাপাহৰিব। যদি কোনোবাই এই মাহৰ আগৰ বছৰৰ মাহৰ বিলখন তুলনা কৰে তেতিয়ালে দেখিব যে স্মার্ট মিটাৰত বিল বাঢ়িবই নোৱাৰে, বৰঞ্চ স্মার্ট মিটার লগালে মানুহে ইলেকট্রিসিটি মিত্রবাহিতাৰে ব্যয় করে আর তার ফলত ইলেকট্রিসিটির খরচ কমিহে যায়। সেইকাৰণে কারোবার যদি আপত্তি আছে 2024 চনের সেপ্টেম্বর আর 2023 চনের সেপ্টেম্বর মাহর বিলখন তুলনা করে চালে গম পাব যে স্মার্ট মিটারের বিল বঢ়া নাই। আসলতে স্মার্ট মিটার আর স্মার্ট সিটি দুইটাই মোর বোধেরে প্রায় একে লেখিয়া, দুইটাই আমার
নিশ্চয়কৈ জুৰুলা কৰি আহিছে, নহলে ইমানবোৰ প্ৰতিবাদ নহলহেঁতেন। বিদ্যুৎ বিভাগৰ কথা কৈ অন্ত কৰিব সঁচাকৈ নোৱাৰি। মুখ্যমন্ত্ৰী কোৱাৰ দৰে আপুনি এক বছৰ আগৰ আৰু এই মাহৰ অৰ্থাৎ এক বছৰৰ ব্যৱধানৰ বিল দুখন চেক কৰি চাইছেনে? যদি চাইছে কিমান পাৰ্থক্য নে একেই আছে জনাবচোন। স্মাৰ্ট মিটাৰৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ হোৱা ধন ক'ৰ পৰা সংগ্ৰহ কৰিব, আপোনাৰ মনত প্ৰশ্ন হয়নে? স্মাৰ্ট মিটাৰত যি বিন কৰি থকা লাইটকেইটা আছে, সেইকেইটাৰ কাৰেণ্ট, সেইকেইটা জ্বলিবলৈও কি হয়, তাত কাৰেণ্টৰ ক্ষয় হয়, কাৰেণ্ট লাগে তাক, তাৰ টকাকেইটা ক'ৰ পৰা আহিব? নিশ্চয় সকলোৰে পৰা, পাব্লিকৰ পৰা, মানে যিয়ে ব্যৱহাৰ কৰি আছে মিটাৰ তেওঁলোকৰ পৰাই নিশ্চয় যাব, নে আন কিবা বেলেগ উৎসৰ পৰা আহিব? জনাব আপোনাৰ মতামত। আজিৰ ভিডিঅ' ৰিয়েকশ্যন ভিডিঅ' ইমানতে সামৰণি মাৰিছোঁ। বাই বাই।